দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডী থানার সভাকক্ষে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো। এদিন প্রদীপ প্রজ্বলন ও আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে সিধু কানু ছবিতে মাল্যদান করলেন সাব ডিভিশন এসডিপিও দীপ কুমার দাস ও কুশমণ্ডী বিধায়িকা রেখা রায়। এছাড়া উপস্থিত ছিলেন কুশমণ্ডী থানার বড়বাবু তপন ঘোষ, উত্তরবঙ্গে খণ্ডবেলা গানের সম্পাদক সৌরভ রায়, আদিবাসী সমাজকল্যাণ সভাপতি বুদন হেমরন, সোরেন বাসকে, কিষ্কু সহ আরও অনেকেই। পাশাপাশি আদিবাসী মেধা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানালেন আদিবাসী সভাপতি বুদন হেমরন। এই প্রসঙ্গে সাব ডিভিশন এসডিপিও দীপ কুমার দাস জানিয়েছেন, আদিবাসী সমাজকল্যাণ সংসদের মঞ্চের পক্ষ থেকে আদিবাসী দিবস পালন করা হলো। আজকে উদযাপন হবে প্রতি বছরের মতো। আজকে কুশমণ্ডী আদিবাসী সমাজ ও লোক সংস্কৃতি কল্যাণ মঞ্চের এবং আমাদের কুশমণ্ডী সেডিয়ারের উদ্যোগে এবং কুশমণ্ডী পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে বিশ্ব আদিবাসী দিবস 9 এবং 10 আগস্ট আজকে শেষের দিন আমরা এই অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্যপূর্ণ এবং বিষয়টা ব্যাখ্যা করি এবং এই আদিবাসী বিশ্ব আদিবাসী দিবসের মধ্য দিয়ে আমাদের 10 সমাজের যে আদিবাসী সমাজের মাঝি বাবাদের সংবর্ধনা জানাবো এবং আদিবাসীদের মেধা ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা জানাবো। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে। ওইটা খেতে হবে। মোমবাতি প্রজ্বলন করলেন আমাদের গঙ্গারামপুর মহকুমার সম্মানীয় মহকুমা পুলিশ আরক্ষাধীক্ষক শ্রীযুক্ত দীপ কুমার দাস মহাশয়। মোমবাতি প্রজ্বলন করলেন আমাদের বিধায়িকা সম্মানীয় রেখা রায় মহাশয়। প্রদীপ প্রজ্বলন করলেন, মোমবাতি প্রজ্বলন করলেন এবং পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। स्टोन राखी, मेटल राखी तथा लुम्बा मोती जैसे हर प्रकार के राखी के निर्माता व थोक विक्रेता अक्षत राखी। गरुलिया मेन रोड, श्याम नगर, म्युनिसिपैलिटी बिल्डिंग के पास। राखी।